তো ছাত্রছাত্রীরা সবাইকে স্বাগত জানাই তোমাদেরই চ্যানেল অনলাইন ক্লাস উইথ নিবেতে। আজকে এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের ক্লাস ইলেভেনের ফিলোসফি অর্থাৎ দর্শনের তোমাদের যে যে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলি পরীক্ষার জন্য পড়তেই হবে এবং যে এমসিকিউগুলি পড়লে তোমরা পরীক্ষায় সমস্ত ২৪টা এমসিকিউই কমন পাবে সেই এমসিকিউগুলো নিয়ে আলোচনা করব। এই এমসিকিউ এর বিশেষত্ব আছে, আমি যে এমসিকিউগুলি আজকে তোমাদের দেব এর মধ্যেই বিগত ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত ৬ বছরের এমসিকিউ এর সমাধান রয়েছে। তার পাশাপাশি এবছরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ওই প্রশ্নগুলো বাদ দিয়ে আর যে যে প্রশ্ন গুরুত্বপূর্ণ সেগুলোও রয়েছে, তার পাশাপাশি সংসদ নমুনা প্রশ্নপত্রও কিন্তু রয়েছে। সম্পূর্ণটা উত্তরসহ তোমাদের সঙ্গে আলোচনা করা হবে এবং এর ফ্রি পিডিএফ আমি তোমাদের দেব। ডেসক্রিপশানে দুটি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক দেওয়া থাকবে যেখান থেকে সমস্ত ছাত্রছাত্রীরা এই পিডিএফটি ডাউনলোড করতে পারবে। দুটি লিঙ্কে একটি পিডিএফ দেওয়া থাকবে, দুটি লিঙ্ক দেওয়া এই কারণে যাতে বিশেষত সকল ছাত্রছাত্রীরা যখন একসাথে ট্রাই করে তখন সার্ভার ক্র্যাশ হয়ে গেলে যাতে আরেকটি লিঙ্ক তোমরা কাজে লাগাতে পারো, তাই তোমাদের সুবিধার্থে দুটি লিঙ্ক দেওয়া। ভিডিওর চলাকালীন ভিডিওর মধ্যে আমি তোমাদের জন্য একটি পাসওয়ার্ড বলে দেবো, সেই পাসওয়ার্ডটি কিন্তু সম্পূর্ণ স্মল লেটার অর্থাৎ ছোটো হাতে লিখতে হবে, লিখে তোমাদের কিন্তু পিডিএফটি ডাউনলোড করতে হবে। সেই পাসওয়ার্ডটি জানার জন্য অবশ্যই ভিডিও কিন্তু একটুও স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ থাকলো এবং আগামী দিনেও অন্যান্য সকল বিষয়ে তোমাদের এমসিকিউ ছোটো প্রশ্ন উত্তরসহ এবং তোমাদের সমস্ত বড় প্রশ্ন উত্তরসহ পেয়ে যাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিতে হবে আগামী দিনে সমস্ত রকমের ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য। তার আগে বলে দিই তোমাদের জন্য ইতিমধ্যেই তোমাদের নতুন সংশোধিত সিলেবাস অনুযায়ী তোমাদের দর্শনের কিন্তু ৮ নম্বরের প্রশ্ন উত্তরসহ ইতিমধ্যেই চ্যানেলে কিন্তু আপলোড হয়ে গেছে। ইউটিউবের বহু জায়গায় তোমরা কিন্তু সিলেবাস পাবে, সেই সিলেবাসটি কিন্তু তোমাদের সম্পূর্ণ ভুল, কারণ অক্টোবর মাসের ৭ তারিখে তোমাদের কিন্তু সিলেবাস আবার চেঞ্জ করা হয়েছিল, দর্শনের সিলেবাসও সেক্ষেত্রে চেঞ্জ করা হয়েছিল। সম্পূর্ণ সিলেবাসটি আলোচনা করা হয়েছে এই ভিডিওতে, ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দিলাম। ওই পিডিএফটি পেইড পিডিএফ আছে, যেহেতু বড় প্রশ্ন উত্তরসহ তার জন্য ওই পিডিএফটি কিন্তু পেইড পিডিএফ, বাকি সমস্ত জিনিস কিন্তু চ্যানেলে কিন্তু তোমাদের জন্য ফ্রি রয়েছে। তার পাশাপাশি জানিয়ে দিই তোমাদের বাকি যে পরীক্ষাগুলো এখনও বাকি রয়েছে তারও ইতিমধ্যেই ছোটো প্রশ্ন পিডিএফ সহ যে ভিডিওগুলো এনেছি এবং বড় প্রশ্নের উত্তর সহ যে ভিডিওগুলো এনেছি তারও প্লেলিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম, অবশ্যই সময় করে সেই ভিডিওগুলো দেখে নিও, তোমাদের জন্য কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং ১০০% নিশ্চিতভাবে তোমরা এই প্রশ্নগুলো পড়লে একদম ১০০% তোমরা কিন্তু কমন পাবে, সেটা বড় প্রশ্নই হোক আর ছোট প্রশ্নই হোক। তো চলো শুরু করা যাক ভিডিওটি। তো দেখো তোমাদের নতুন সিলেবাস অনুযায়ী যে যে অধ্যায় থেকে তোমাদের আসবে ছোট প্রশ্ন সমস্তটাই এখানে দেখানো হচ্ছে, তোমরা দেখতে লাগো প্রশ্ন উত্তরগুলো। প্রথমে দ্বিতীয় অধ্যায় জ্ঞানের স্বরূপ ও জ্ঞান সংক্রান্ত মতবাদ, প্রথম অধ্যায় তোমাদের সিলেবাসে নেই, সেখান থেকে তাই ছোট প্রশ্ন পড়ার কোনো প্রয়োজন নেই। এইখানে তোমরা শুধুমাত্র ২০১৪ থেকে ২০১৯ নয় বরং ২০১১ ২০০৮ যে প্রশ্নগুলো এসেছিল সেগুলোও পাবে। মূলত যে বইটি থেকে আমি তোমাদের এমসিকিউ এর সাজেশান বা মানে পিডিএফ দিচ্ছি উত্তরসহ সেটা রায়ো মার্টিনের প্রশ্নবিচিত্রা, সেখান থেকে আমি দিচ্ছি। যাদের কাছে বই আছে তারা বইতেও লাগিয়ে নিতে পারো, যাদের কাছে নেই তারা ফ্রি পিডিএফ এখান থেকেই কিন্তু ডাউনলোড করে নিতে পারো। তোমাদের আমি জানিয়ে রাখি আগামী দিনে তোমাদের জন্য এসএকিউ এর আলাদা সেট আনা হবে, যেখানে তোমাদের বিগত ৫ বছর ৬ বছরের যে প্রশ্নগুলো আছে সেগুলোও থাকবে, যেমন তার পাশাপাশি গুরুত্বপূর্ণ এসএকিউ তোমাদের পরীক্ষার জন্য যেগুলো টেস্ট পেপারে বারবার থাকে অর্থাৎ তোমাদের জন্য যে WBHSE টেস্ট পেপারটি আছে সেই টেস্ট পেপারেও বারবার রয়েছে সেই সকল প্রশ্নগুলোও কিন্তু ইনক্লুড করা থাকবে। তার জন্য অবশ্যই তোমাদের চ্যানেলের সঙ্গে কিন্তু যুক্ত থাকতে হবে এবং ডেসক্রিপশানে তোমাদের জন্য যে বড় প্রশ্ন উত্তরসহ আলোচনা করা হয়েছিল একদম নতুন সিলেবাস অনুযায়ী সেই ভিডিওটি দেখে না থাকলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই সেখান থেকে তোমরা কিন্তু ভিডিওগুলো দেখে নিতে পারো। আর তার পাশাপাশি অন্যান্য যে বাকি পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষারও ইতিমধ্যেই এমসিকিউ এসএকিউ এবং বড় প্রশ্ন উত্তরসহ ৮ নম্বরের প্রশ্ন যেগুলো আলোচনা করা হয়েছে তারও প্লেলিস্টের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রইল, ক্লাস ইলেভেন লাস্ট মিনিট সাজেশান উইথ অ্যান্সার বলে, সেখান থেকে ক্লিক করে তোমরা কিন্তু বাকি ভিডিওগুলোও কিন্তু দেখে নিতে পারো। মূলত যেহেতু তোমাদের এখন ছুটিটা অনেকটা বেশি রয়েছে ১৬ তারিখের আগে পর্যন্ত, তাই যতগুলো সাবজেক্টের এখন দেওয়া সম্ভব তোমাদের দিয়ে দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই ইতিহাসের তোমাদের কিন্তু ছোট প্রশ্ন উত্তরসহ ফ্রি পিডিএফ চ্যানেলে আপলোড করা হয়ে গেছে, সেই ভিডিওটি না দেখে থাকলে সেটি কিন্তু চ্যানেল থেকে গিয়ে তোমাদের কিন্তু দেখে নিতে হবে। এইখানে তোমাদের নতুন সংশোধিত সিলেবাস অনুযায়ী যে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে সেগুলো দেখানো হচ্ছে,
হচ্ছে, দেখতে পাচ্ছ যেগুলো স্টার মার্ক করা রয়েছে সেগুলো কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এই প্রশ্নগুলো কিন্তু একদমই বাদ দিলে চলবে না। পরীক্ষায় 24-এ 24 এমসিকিউ তোলার জন্য অবশ্যই এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের খুব ভালোভাবে কিন্তু তোমাদের পড়তেই হবে, এই প্রশ্নগুলো কিন্তু বাদ দিলে তোমাদের চলবে না। ভিডিওতে তোমাদের পাসওয়ার্ড বলা থাকবে এবং কিভাবে তোমাদের পিডিএফটি ডাউনলোড করতে হবে সেটিও ইতিমধ্যেই আমি কিন্তু বলে দিয়েছি। ডেসক্রিপশানে দুটি লিঙ্ক দেওয়া রয়েছে, সেই দুটি লিঙ্কের মধ্যে যে কোনো একটি লিঙ্কে ক্লিক করেই তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারো পিডিএফটি। দেখো তৃতীয় অধ্যায় দ্রব্য, এখান থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে সেই প্রশ্নগুলো তোমরা কিন্তু দেখতে লাগো। তো 2014 থেকে 2019 সাল পর্যন্ত যে যে প্রশ্নগুলো তোমাদের এসছে সেগুলো তো দেখতে পাচ্ছই, তাছাড়াও তার আগে পরীক্ষায় যেগুলো এসেছিল সেই প্রশ্নগুলোও কিন্তু এখানে দেওয়া রয়েছে। তার পাশাপাশি স্টার মার্কস দেওয়া প্রশ্নগুলো যথেষ্ট গুরুত্ব সহকারে তোমাদের কিন্তু পড়তে হবে, কারণ স্টার মার্কস দেওয়া প্রশ্নগুলো কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এবছরের জন্য। দেখতেই পাচ্ছ কোন প্রশ্ন কোন সালে এসেছে, সমস্তটা একই জায়গায় তোমরা পেয়ে যাচ্ছ। তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে লাগো বা দেখার চেষ্টা করো, অন্যথায় ভিডিওর মধ্যে কখন পাসওয়ার্ড বলা থাকবে না হলে কিন্তু বুঝতে পারবে না। স্কিপ করে করে যদি দেখো ভিডিও কিন্তু হাজারবার দেখলেও তুমি কিন্তু পাসওয়ার্ড খুঁজে পাবে না। পাসওয়ার্ড সম্পূর্ণ স্মল লেটারে তোমাদের লিখতে হবে। ডেসক্রিপশানে দুটি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক তোমাদের জন্য কিন্তু দেওয়া আছে। দুটি ডাউনলোড লিঙ্কের মধ্যে যে কোনো একটি লিঙ্কেই তোমরা ক্লিক করতে পারো এবং ক্লিক করে তোমরা কিন্তু পিডিএফ ডাউনলোড করে নিতে পারো। দেখো দুটি লিঙ্ক দেওয়ার কারণ কি, অনেক সময় তোমাদের কিন্তু একটি লিঙ্ক ক্র্যাশ করে যায়, সার্ভার ইস্যু দেখা যায়, সেক্ষেত্রে যাতে কেউ সমস্যায় না পড়ো তার জন্যই তোমাদের জন্য কিন্তু দুটি লিঙ্ক দেওয়া, দুটি লিঙ্কেই একই পিডিএফ কিন্তু রয়েছে। তারপরে দেখো তোমাদের চতুর্থ অধ্যায় কার্যকরণ সম্বন্ধ থেকে যে যে প্রশ্নগুলো পড়তে হবে তোমরা দেখতে পারছ, কোন সালে কোন কোন প্রশ্ন এসেছে সম্পূর্ণগুলো কিন্তু এখানে দাগিয়ে দেওয়া রয়েছে উত্তরগুলো, তাই তোমাদের অসুবিধার কিন্তু কোনো কারণ নেই। তোমাদের এই ভিডিওর পাসওয়ার্ডটি হয়ে যাবে 4FOUR, সম্পূর্ণ স্মল লেটারে FOUR 4 হয়ে যাবে তোমাদের পাসওয়ার্ড। তো দেখতে পাচ্ছ যথেষ্ট গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, যে প্রশ্নগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ। তার পাশাপাশি তোমাদের জানিয়ে রাখি তোমাদের জন্য এসএকিউ এর উপর আলাদা করে একটি ভিডিও আসবে যেটাতেও ফ্রি পিডিএফ দেওয়া হবে, চিন্তার কোনো কারণ নেই। শুধু বড় প্রশ্ন উত্তর সহ চ্যানেলে যেগুলো আপলোড করা হয়েছে সেগুলোই শুধুমাত্র পেইড পিডিএফ, বাকি সমস্তটাই কিন্তু তোমাদের কিন্তু চ্যানেল থেকে ফ্রি পিডিএফের মাধ্যমে দেওয়া হচ্ছে। প্রশ্ন হতেই পারে যে স্যার বড় প্রশ্ন তাহলে পিডিএফ সহ ফ্রি দিচ্ছেন কেন, তখন বড় প্রশ্ন তৈরি যারা করেছেন তাদের যথেষ্ট খাটনি হয়েছে, তাদের পারিশ্রমিক হিসেবে তারা এটা বিক্রি করছেন, এটা আমার হাতে কিন্তু কিছু নেই। তারপরে দেখো ভারতীয় দর্শনের প্রথম অধ্যায় দর্শনের ধারণা, এখান থেকে কিন্তু আসবে। এই পেজটিতে তোমাদের বলে দিই একটু কাটাকাটি আছে, যেগুলোর নিচে লাল কালি দিয়ে আন্ডারলাইন করা আছে সেগুলিই হয়ে যাবে কিন্তু তোমাদের উত্তর। এই চ্যাপ্টারটি ভারতীয় দর্শনের প্রথম অধ্যায় থেকে কোনো প্রকার বড় প্রশ্ন আসবে না, এখান থেকে কিন্তু শর্ট প্রশ্ন অনেক বেশি আসবে, তাই এই অধ্যায়টি অনেক অনেক ভালো গুরুত্ব দিয়ে তোমাদের কিন্তু পড়তে হবে। আমি নিশ্চিতভাবে তোমাদের বলতে পারি এই প্রশ্নগুলো যদি ভালোভাবে তৈরি করে যাও একদম 24-এ 24 এমসিকিউতে তোমরা পাবেই, এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসবে না। তারপরে তোমাদের দ্বিতীয় অধ্যায় এই পোর্শনের চার বাক দর্শন, এখান থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ পাশে কিন্তু লেখা আছে সংসদ নমুনা প্রশ্ন, সংসদ ওয়েবসাইট প্রশ্ন, অর্থাৎ বোর্ড যে প্রশ্নগুলো কি ইম্পর্টেন্ট বলে মনে করে সেই প্রশ্নগুলোও কিন্তু এখানে ইনক্লুডেড রয়েছে। তো বুঝতে পারছো তোমাদের কতটা সুবিধা হচ্ছে এই পিডিএফগুলো সংগ্রহ করে। তাই তো বলি যারা বন্ধুদের সঙ্গে এখনও শেয়ার করনি, বন্ধুদের সাহায্য করতে চাইলে অবশ্যই ভিডিওটা তাদের সঙ্গে শেয়ার করে দিও, তাদেরও কিন্তু এই পিডিএফগুলো নিতে সাহায্য করো। পিডিএফের জন্য পাসওয়ার্ড সম্পূর্ণ তোমাদের স্মল লেটারে লিখতে হবে এবং ডেসক্রিপশানে যে দুটি লিঙ্ক দেওয়া রয়েছে সেই দুটি লিঙ্কের মধ্যে যে কোনো একটি লিঙ্কে ক্লিক করেই যে পেজটি ওপেন হবে সেই পেজে তোমাদের পাসওয়ার্ডটি সম্পূর্ণ স্মল লেটারে লেখার পর ওকে টিপলেই তারপরে কিন্তু তোমাদের চলে আসবে পিডিএফটি। এটা হচ্ছে চতুর্থ অধ্যায় ন্যায় দর্শন, এখান থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে দেখতে লাগো, খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যথেষ্ট ভালোভাবে পড়ো। বড় প্রশ্ন তোমাদের জন্য খুব অল্প উত্তরসহ ভিডিও আপলোড করা হয়েছে একদম নতুন সিলেবাস অনুযায়ী। অক্টোবর মাসের 7 তারিখে তোমাদের সিলেবাস, দর্শনের সিলেবাস চেঞ্জ হয়েছে। বেশিরভাগ ইউটিউবে যে ভিডিওগুলো দেখছো সেগুলো কিন্তু ওল্ড সিলেবাস রয়েছে, তারা কিন্তু নতুন সিলেবাস আপডেট করেনি, তাই তোমাদের বলি অবশ্যই সেই ভিডিওটি দেখে নাও। নতুন সিলেবাস অনুযায়ী তোমাদের সাজেশান উত্তরসহ দেওয়া রয়েছে, সম্পূর্ণটা কমন পাওয়ার জন্য অবশ্যই ডেসক্রিপশানে যে তোমাদের দর্শনের বড় প্রশ্ন উত্তরসহ ভিডিওটি এনেছি অবশ্যই সেই ভিডিওটি একবার দেখে নিও। এবং ক্লাস 11-এর লাস্ট মিনিট সাজেশানের মধ্যে যে প্লেলিস্টের লিঙ্কটি দেওয়া রয়েছে সেটার মধ্যে কিন্তু সমস্ত বাকি সাবজেক্টের এমসিকিউ এসএকিউ এবং
এবং বড় প্রশ্ন উত্তর সহ যে ভিডিওগুলো এসেছে সেগুলোও ইনক্লুড করা হয়েছে। তো বোঝাতে পারলাম, যারা যারা দেখোনি অন্তত একবার দেখে নিও, তোমাদেরই কিন্তু লাভ হবে। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে আগামী দিন তোমাদের সঙ্গে অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।